বাংলা সালতানাত বা শাহী বাংলা ছিল মধ্যযুগের বাংলায় একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র যা 1300 থেকে 1600 শতক পর্যন্ত টিকেছিল। এর রাজধানী ছিল বিশ্বের বৃহত্তম শহরগুলির একটি, যার অধীনে রাষ্ট্র ছিল দক্ষিণ পশ্চিমে উড়িষা, দক্ষিণ পূর্বে আরাকান এবং পূর্বে ত্রিপুরা। বাংলা সালতানাত বা শাহী বাংলার গুরুত্বপূর্ণ যে তিনটি রাজধানী ছিল তার মধ্যে অন্যতম একটি হলো সোনারগাঁও। সুলতানি আমল এখন হয়তো নেই, কিন্তু সুলতানি আমলের রয়ে যাওয়া নিদর্শনগুলো সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকা জুড়ে আজও বিদ্যমান। আমাদের ঘুরিফিরি গ্রামগঞ্জের আজকের পর্বে আমরা ঘুরে দেখব সুলতানি আমলের বাংলার প্রাচীন সোনারগাঁও, জানার চেষ্টা করব সুলতানি আমলের বাংলার বিস্তারিত ইতিহাস এবং অনুসন্ধান করব সুলতানি আমলে বাংলার তৃতীয় সুলতান সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কবর, যেটা সোনারগাঁওয়েরই এক অজপাড়া গাঁয়ে খুঁজে পাওয়া গিয়েছে। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সুলতানি আমল এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সুলতানি আমলে বাংলা ছিল এক স্বাধীন রাষ্ট্র, আর সেই রাষ্ট্রের পরিচালনা করেছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন সুলতানেরা। তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। আর সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন এমনই একজন প্রভাবশালী সুলতান যার প্রভাবে দিল্লি সালতানাত কেঁপে উঠত। তার দানের টাকায় দিল্লি সালতানাতের একটা বড় অংশ পূরণ হতো। তো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি সোনারগাঁয়ে, আর সোনারগাঁও ছিল সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজধানী। এখন আমরা সেই সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রাজধানীতে যাব এবং সুলতানি আমলের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানব। পাশাপাশি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের যে কবরটা আছে সেই কবরটা অনেকদিন পরে খুঁজে পাওয়া গিয়েছে এবং সেই কবরটা আমরা ঘুরে ফিরে দেখব এবং পাশাপাশি সেই ইতিহাসটা তোমাদের জানার চেষ্টা করব। আর আজকে আমার সাথে আছে আমার ভাগিনা সিয়াম। হাই সিয়াম, কেমন আছো তুমি? এই তো মামা, আনফরচুনেটলি আপনার সাথে দেখা হয়ে গেল। তো ভিউয়ার্স, চলুন আমাদের আজকের এপিসোডটা শুরু করা যাক। আমাদের সোনারগাঁও সিরিজের বিগত পর্বগুলোতে আপনাদের দেখিয়েছিলাম হারিয়ে যাওয়া নগরী পানাম এবং সুলতানি আমলের 500 বছরের পুরনো গোয়ালদি শাহী মসজিদ। এখন আমরা যাচ্ছি সুলতানি আমলে বাংলার তৃতীয় সুলতান সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কবরের সন্ধানে, যেটা সোনারগাঁওয়ের চাচিলাপুর গ্রামে খুঁজে পাওয়া গিয়েছে। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কবরে যেতে হলে প্রথমে আমাদের যেতে হবে সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তায়। রাজধানী ঢাকার গুলিস্তান স্টেডিয়াম মার্কেট থেকে স্বদেশ অথবা দোয়েল পরিবহনের যে কোনো বাসে চেপে মোগরাপাড়া চৌরাস্তায় আসা যাবে, ভাড়া নেবে 43 টাকা। তো ভিউয়ার্স, আমি এখন আছি মোগরাপাড়া চৌরাস্তায়, আর এখান থেকে আমি যাচ্ছি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজারে। তো সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজারে যেতে হলে আমাকে প্রথমে যেতে হবে সোনারগাঁও সরকারি কলেজে। তো সোনারগাঁও সরকারি কলেজে গিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজারে যেতে হবে। তো ভিউয়ার্স, সাথেই থাকুন, সুলতানি আমলের ইতিহাসটা জানবো, পাশাপাশি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজারটাও দেখব। তো খুব এক্সাইটিং একটা ভিডিও হবে, আশা করি আপনাদের ভালোই লাগবে। মোগরাপাড়া চৌরাস্তা থেকে এখন আমরা যাচ্ছি সোনারগাঁও সরকারি কলেজের সামনে, সেখান থেকে আমরা যাব সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কবরে। আমি এখন আছি সোনারগাঁও কলেজের সামনে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সোনারগাঁও কলেজ, আর কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তা ধরে সোজা যাওয়া যাবে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজারের সামনে। আর এখানে একটা মাইলস্টোন দেওয়া আছে যেটা নির্দেশ করে যে এই রাস্তা ধরে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজার পর্যন্ত যাওয়া যাবে। তাহলে চলুন আমরা সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজারে যাই। সোনারগাঁও সরকারি কলেজের সামনে থেকে অটোরিকশা বদল করে আমরা এখন যাত্রা করেছি সুলতানের কবরের উদ্দেশ্যে। বাংলার একজন প্রভাবশালী সুলতানের কবর দেখতে যাচ্ছি, আর তাই ভিতরে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। যেতে যেতে চলুন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নেওয়া যাক। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন প্রথম ইলিয়াস শাহী রাজবংশের তৃতীয় সুলতান। তার শাসনকাল ছিল 1389 থেকে 1410 পর্যন্ত।
তিনি তৎকালীন বাংলার সুপরিচিত সুলতানদের মধ্যে অন্যতম ছিলেন। তার প্রকৃত নাম ছিল আজম শাহ। সিংহাসনে আরোহণের পর তিনি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ নাম ধারণ করেন। তার পূর্বসূরি ছিলেন সিকান্দার শাহ এবং উত্তরসূরি ছিলেন সাইফউদ্দিন হামজা শাহ। তিনি ছিলেন ইলিয়াস শাহী রাজবংশের সন্তান। কথিত আছে, বাংলার সৌন্দর্য উপভোগ করতে একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটি গজল রচনা করে উপহার পাঠিয়েছিলেন সুলতানকে। এই গজলের সূত্র ধরেই ফার্সি পর্যটক ইবনে বতুতা সোনারগাঁও এসেছিলেন এবং মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল গৌড়, পান্ডুয়া ও সোনারগাঁও। সে সময়ে প্রচলিত ভাষা ছিল ফার্সি, বাংলা, আরবি, মৈথলি, বিহারি এবং অসমীয়া। সুলতানি আমল বিস্তৃত ছিল বর্তমান বাংলাদেশ, মায়ানমার, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম, মেঘালয়, সিকিম, মিজোরাম এবং নেপালের মেচি অঞ্চল পর্যন্ত। আর সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন এইসব বৃহৎ অঞ্চলের শাসক। এত বড় একজন শাসকের কবর দেখতে যাচ্ছি ভাবতেই যেন ভিতরে একটা রোমাঞ্চ অনুভব করছিলাম। ভিউয়ার্স, অবশেষে আমি চলে এসেছি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজারের সামনে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন সুলতানের কবরটা। তো আমি এখন যে এলাকার মধ্যে আছি সে এলাকাটার নাম হচ্ছে চাচিলাপুর। আর এই এলাকাতেই অবস্থিত সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজার বা কবর যেটাই বলি। তো এখন আমরা এই কবরের এরিয়ার ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে তাদের এই কবরটা আপনাদেরকে খুব কাছ থেকে দেখাবো, পাশাপাশি সুলতান এবং সুলতানি আমলের যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা আপনাদেরকে ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করব। অবশেষে আমরা সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কবরের সামনে চলে এলাম। কবর এরিয়ার ভিতরে প্রবেশ করতেই আমাদের নজরে পড়ল বাংলা ইংরেজি ভাষায় সুলতানের ইতিহাস সংবলিত একটি নাম ফলক, যার ঠিক পাশেই রয়েছে বিভিন্ন ফুলের গাছে সুসজ্জিত একটি চৌকোনা সমাধিঘর, যার ঠিক মাঝখানটাতে রয়েছে কালকষ্টি পাথরের একটি সমাধি। আর এটাই যে আমাদের কাঙ্ক্ষিত সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, যার জন্য আমাদের এত দূর আসা সেটা ভাবতেই শরীরে কাঁটা দিয়ে উঠছে। এবার চলুন এই সমাধিটা খুব কাছ থেকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করি, তারপর না হয় এই সমাধির বিস্তারিত ইতিহাসটা জানা যাবে। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের এই কবরটি প্রায় 3.03 মিটার লম্বা, 1.8 মিটার চওড়া ও প্রায় 0.9 মিটার উঁচু। এর উপরে আছে একখণ্ড কালো পাথর। এই অখণ্ড পাথর অর্ধবৃত্তাকারে নির্মিত। প্রায় 2.12 মিটার লম্বা এই পাথরের তলদেশ প্রায় 0.05 মিটার চওড়া ও এটি প্রায় 0.45 মিটার উঁচু। এই পাথরের নিচে কার্নিশের মধ্যে কিছু সূক্ষ্ম অলঙ্করণের কাজ আছে। পান্ডুয়াতে আদিনা মসজিদের পেছনে সিকান্দার শাহের মাজারে যেরকম কারুকাজ আছে এগুলো অনেকটা সেরকমই। এ কারণে এই মাজারটি যে সিকান্দার শাহের পুত্র গিয়াসউদ্দিন আজম শাহের সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো ভিউয়ার্স, আমি এখন আছি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজারের ভিতরে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে মাজারটা। তো এই মাজারটা খুব দামি কষ্টি পাথরের তৈরি এবং এই মাজারের নিচে রয়েছে অসাধারণ সুন্দর নকশা, যেটা তখনকার আমলের যেই রাজা বাদশারা ছিলেন তাদের মাজারে যে নকশাটা ব্যবহার করা হতো বা তাদের মাজারটা যেভাবে তৈরি করা হতো ঠিক সেই একই রকমভাবে
সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজারটা তৈরি করা হয়েছে। আর এখানে এই মাজারটা দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার রাখা হয়েছে, আর ইনি হচ্ছেন সেই কেয়ারটেকার। আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম খাদেম মোহাম্মদ ওসমান গনি। আপনি কত বছর ধরে এখানে খাদেম হিসেবে আছেন? আমি আছি 1991 সনের। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কবরটা যেই জায়গায় অবস্থিত, এই চাচিলাপুর গ্রাম এক সময়ে খুব নির্জন ছিল। এই নির্জন জায়গায় সুলতানের কবরটা কীভাবে গড়ে উঠেছে সে ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। তবে ঐতিহাসিকদের মতে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যু হয়েছিল আততায়ীদের হাতে, তাই নিহত সুলতানের লাশ মুগড়াপাড়া শাহী গৌরস্থান অথবা অন্য কোনো সম্মানজনক স্থানে দাফন করার সুযোগ হয়নি, তাই এই নির্জন জায়গাতেই দাফন করা হয়েছিল। ভিউয়ার্স, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজারের পাশেই রয়েছে আরও একটি মাজার, আর ধারণা করা হয় এই মাজারটি হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কাজী সিরাজউদ্দিনের। আমার নাম খাদেম মোহাম্মদ ওসমান গনি। এই সমাধিটা হলেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ বাবার সমাধি। উনি বাংলার বাণীর শাসনকর্তা এবং ইসলাম ধর্মের একজন বিরাট ধরনের লোক ছিলেন। আমি এখানে 1989 আরম্ভ করছি, কইরা পরিষ্কার কইরা 2001 এই তত্ত্ববাগ বিভাগ থেকে এই চতুর্ভাই দিয়া ই টু তাই নাই ক্লিয়ার করে এই সমস্ত কাজকর্ম সম্পূর্ণ আমি নিজে করছি লগে থাকি। আমি প্রায় 38-35 বছর যাবৎ আছি। সরকারি একটা কাগজ দিছে আমাকে, বলছে চাকরি দিব, বেতন দিব, টাকা দিব, কিন্তু ওই কাগজ তুই দিয়ে রাখছে আমার কোনো কিছু ইভেন্ট করে নাই। আমি ওনারে গেলি যত আছে পয় পরিষ্কার কইরা দৈনিক পয় পরিষ্কার কইরা কমপ্লিট রাখছি। এই মাজারটা আগিলা আমরা শুনছি কষ্টি পাথর, আবার কিছু মেঘে ভেঙে চেঙ্গে গেছিলো, ওগুলি বালু দিয়ে আবার নতুন সিমেন্ট দিয়া রিফিটিং কাজ করছি 2001। ওই মাজার তুললেন কাজী আনুমানিক কাজী সিরাজউদ্দিন আহমেদ, প্রধান বিচারক কাজী সিরাজউদ্দিন আহমেদ। ওনার বিচার আচার যত কিছু আছে এই উনি সিরাজউদ্দিন আহমেদে সম্পন্ন করতেন। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন এতক্ষণ আপনাদেরকে আমি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজারটা ঘুরে ফিরে দেখালাম, আর এই মাজারটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্তম্ভ। আর এই মাজারটা দেখাশোনা করার জন্য এই মুরব্বী আঙ্কেল আছেন, এবং শুনে খুব খারাপ লাগলো যে ওনাকে এটা মাজারটা দেখাশোনা করার জন্য কোনো ধরনের বেতন দেওয়া হয় না। তো আমার এই ভিডিওটা যদি কোনো প্রশাসনিক কর্মকর্তা দেখে থাকেন তাহলে আমি তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করব যে এই মাজারটা দেখাশোনা করার জন্য অন্তত এই আঙ্কেলকে একটা বেতন স্কেলের আর্থিক সহায়তা দেওয়া হোক। তো ভিউয়ার্স, আমার আজকের এপিসোডটা এ পর্যন্তই। এই এপিসোডে আপনাদেরকে আমি ঘুরে ফিরে দেখলাম সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজার, এবং এই মাজারের যে ইতিহাসটা ছিল এবং সুলতানি আমলের যে ইতিহাস ছিল সেই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইতিহাসের নতুন কোনো অধ্যায়। ততক্ষণ পর্যন্ত আমি রফিক, সাইনিং অফ।